কি আড়াল করতে চাইছে ত্রিশাল থানার ওসি? দর্শক, সেটা জানবার আগে চলুন কিছুক্ষণের জন্য ঘুরে আসা যাক ভালুকা থানা থেকে। দৌড়ে পালানোর চেষ্টা করছেন ভালুকা জোনের পুলিশের ট্রাফিক বিভাগের এএসআই মিলন। কি হয়েছিল ওই দিন? আপনি তো ছুটিতে ছিলেন, আপনি কেন ডিউটিতে আসলেন কিভাবে বলেন তো? আসামি ছিনতাইয়ের দিন অর্থাৎ 23 ফেব্রুয়ারি হঠাৎ করে একদিনের ছুটি নেয় এই মিলন। ছুটি নিয়ে তার ঢাকায় যাবার কথা, কিন্তু খাতা কলমে মিলন ঢাকায় থাকলেও সেদিন সে ভালুকার রাস্তাতেই ডিউটি করেছেন। আপনার তো ঢাকাতে যাওয়ার কথা, ঢাকায় যাওয়ার জন্য আপনি ছুটি নিচ্ছেন, আপনি আবার ডিউটিতে ছিলেন, আসামি ছিনতাইয়ের জন্য কয় কোটি টাকা পাইছেন? সাংবাদিক দেখে নিজেকে আড়াল করা আর ছুটি নিয়েও কাজে যোগদানের বিষয়টির কারণ হতে পারে সেদিনের ঘটনায় তিনি অনেক কিছুই আড়াল থেকে নিয়ন্ত্রণ করেছেন। হতে পারে আসামি ছিনতাইয়ের পর দুষ্কৃতিকারীদের যে গাড়িটি ঢাকার দিকে গেছে সেই গাড়ির জন্য পথ পরিষ্কার রেখেছিলেন এই মিলন। জানা যায় ছিনিয়ে নেওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির মধ্যে একজন বোমা মিজান, আর তার ঘনিষ্ঠ বন্ধুই নাকি এই মিলন। বোমা মিজানের গ্রামের বাড়ি জামালপুর, একই জায়গায় নাকি পুলিশের এসআই মিলনের বাড়িও। বিষয়টি নিশ্চিত হতে আমরা বোমা মিজানের গ্রামের বাড়ি জামালপুরের উদ্দেশ্যে রওনা হই। জামালপুর জেলা শহরের পাশেই মিজানের বাড়ি। বোমা মিজানের বাড়িতে যেতেই তার পরিবারের লোকজন উত্তেজিত হয়ে ওঠেন, জানান মিজানের সাথে তাদের এখন আর কোনো সম্পর্কই নাকি নেই। মিজান মানুষ হিসেবে খুব ভালো ছিল, আর যে কারণে জেএমবির সদস্যরা তাকে দলে ভেড়াতে তৎপর হয়ে উঠেছিল। দুইটা ছেলে কোথেকে যে আসছিল আমরা জানি না, ওর আসতো এখানে আসে ওরে মানে কোরআন টুরান এখানে ছাত্র মেসে আসতো মানে তালিম দিতে, ওরে ও আল্লাহ বিল্লারি আমার ওদিন থেকে আমাদেরও বলে যে তোমরা বুরখা পরো পদ্মাফাঁসিতে মতে চলো। কিছুদিন বোঝানোর পর মগজ ধোলাই করে জেএমবির মিজানকে বিপদে ঠেলে দেয়। ওইরে আপনারা যা ইচ্ছে তাই করেন গা, ও আমার ছেলে না, তেজ জায়গায় দিছি তো। মিজানের বাড়ির ঠিক পাশেই এক পুলিশ সদস্যের বাড়ি, সেটাই সেই মিলনের বাড়ি কিনা তা জানতে আমরা ওই পুলিশ সদস্যের স্ত্রীর কাছে যাই, কিন্তু তিনি জানান স্বামীর নামও নাকি তিনি জানেন না। আপনার হাজবেন্ডের নামই জানেন না? না না, নাম ডাকে দিদি। আচ্ছা আচ্ছা। পুলিশ সদস্য মিলন আর জেএমবি সদস্য মিজান, এদের মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা তা খুঁজে বের করবার দায়িত্ব তদন্তকারী সংস্থার, সেই সাথে শুধু মিলন নয় চোখ রাখতে হবে আরো বেশ কয়েকজন পুলিশ অফিসারের দিকে।